Korokshan nukun hamzung no rompriyawui batharmani mamlawo hiranto tripura romjaka te thiyasak zora alongo chumnani bagay shaklakya biliyuniya hanko te daira dorban no. Korok jishinini shakkin na hui shangrong shalo mazarakha kerong phang. Thangai 2022 bishi October talni ba salmalni opatimu bai khora thana kolchi hicha sora lichu bagan amchayo. Bisha te tal thamni yagulo tripura mokno rompriyawui batharnai. Mazraman kha butharnai mazraman ma bai thipra umok ni busai busha te nukhuni borok tabule khaksang man bai kha jalao tai la dalo ek byakti tar naam hocche jilen to thipra take adao sadar ghoshona bishi shastra thori sadar ghoshona korechen uttor hicha chora bolchi sarkare lichu bagane mita naam hocche tui krai umok tar shamir onuposthitite তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরবর্তী জায়গায় নিজ সরকারের নিজ বাগান জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যায়। তখন বিবাদী হিরন্ত ত্রিপুরা তাকে ফলো করে ওই জঙ্গলে গিয়ে তাকে আটক করে তাকে জোরপূর্বক দর্শন করে দর্শনের পর তাতে ঘটনা কেউ জানাজানি করতে না পারে তার জন্য মিতাকে দোষীটাকে এখানে খুন করে তথ্য লোপাট করার জন্য বিভিন্ন জায়গায় মিতার ব্যবহৃত গামছা এবং দা এবং তার গয়না কাটি অলঙ্কার জঙ্গলে লুকিয়ে রাখে। পরবর্তী সময় মিতা যখন বাড়িতে আসেনি তার স্বামী যখন বাড়িতে আসে বিকালবেলা ছেলেকে যখন জিজ্ঞাসা করে মা কোথায় তখন পরবর্তী অভিযোগ ছিল রুমান ওয়াসিয়া সে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করার পর আদালত দীর্ঘ শুনানির পরে 17 জন সাক্ষীর সাক্ষ্যপত্র গ্রহণ করার পর বৃদ্ধ আদালত আর দ্বিতীয় দণ্ডবিধি 341 দ্বারা 1 মাসের জেল এবং 376-এর 1 ধারা মোতাবেক 10 বছরের জেল এবং 15,000 টাকা জরিমানা সশ্রম কারাদণ্ড এবং অনাদায় আরও 2 মাস সাজা ঘোষণা করেন এবং 302 ধারা যাবজ্জীবন এবং জরিমানা 20,000 টাকা অনাদায়ে 3 মাস এবং 201 ধারা মোতাবেক 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 15 দিন সাজা ঘোষণা করেন এবং এই সাজাগুলি একসঙ্গে বিবাদী আদালতে ভোগ করবে। ফিরে আসেনি তখন মিতার স্বামী ধনঞ্জয় ত্রিপুরা সে নিজে পাড়া প্রতিবেশী এবং এলাকার লোকজন নিয়ে এই জঙ্গলে খোঁজাখুঁজি আরম্ভ করে প্রথম খোঁজাখুঁজির পর সরকারি লিচু বাগানে মৃতদেহ উদ্ধার হওয়ার পরে পরবর্তী সময় তার ছেলে নাম হচ্ছে ছোট ছেলে 15 বৎসরের ওর কাছ থেকে জানতে পারে বিবাদী হিরেন্দ্র ত্রিপুরা গলার মধ্যে নখের আঁচড় আছে। তখন মিতার ছেলে যখন জিজ্ঞাসা করে কিভাবে এই আঁচড়টা লেগেছে বলছে মাছ ধরতে গিয়ে আঁচড় লেগেছে। তখন এই ঘটনাটা ধনঞ্জয় ত্রিপুরা তার বাবাকে জানায়, বাবাকে জানানোর পরে বাবা সেটা পুলিশকে জানায়। পুলিশের তখন একটা ঘোর সন্দেহ হওয়ার পরে পুলিশ তাদের তদন্ত কুকুর নিয়ে এলাকার তল্লাশি করে তারপরে বিবাদীকে আটক করে তখন বিবাদীকে জিজ্ঞাসাবাদের পরে বিবাদী স্বীকারোক্তি করে যে সে নিজের দর্শন খুন করেছে এবং বিবাদীর দেখানো মতে জঙ্গল থেকে বিবাদীর ব্যবহৃত দা এবং গামছা এবং মিতা স্বর্ণের গয়না দুইটা কানে দিন এবং গলার চেন জঙ্গলের পাশকুড়া থেকে মরি নদীর পাশে উদ্ধার করে দেওয়ার পরে পরবর্তী সময় ধনঞ্জয় ত্রিপুরা আদালতে যখন মামলা দায়ের করে